প্রচারের সময় তো সবাইরে ভাইটি আছে, কিন্তু আসলে ব্যক্তিগত জীবনে রিপুদা আছে বা তার সঙ্গে আমরা যখন এসএফের সঙ্গে যুক্ত আমিও ব্যক্তিগত আসিলাম, ঠিক আছে ঠিক আছে। আমরা তো মানসিক দীর্ঘ আটবারের বিধায়ক এই কেন্দ্র থেকে আপনার বাবা, আপনি বাবা অসুস্থতার পর থেকেই এই কেন্দ্রে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন প্রচার মানে আপনি করে যাচ্ছেন, সেক্ষেত্রে এই কেন্দ্রে জয়ের বিষয়ে আপনার এই বাবার যে আটবারের যে বিধায়ক যে কেন্দ্রটা বর্তমান বামফ্রন্ট সরকারের যে যে সিপিআইএমের যে সমর্থক ওনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, মানুষ থেকে কীভাবে তার আশাবাদী? আশাবাদী নই, প্রত্যেকবারের মতো এবারও ঋষ্যমুখ সর্বোচ্চ ব্যবধানে জয়ী হবে। ওরা ডাবল ইঞ্জিনের সরকারের কথা বলেছে, ওরা ডাবল ইঞ্জিনের জিনিস করেছে, ডাবল ইঞ্জিনে ডাবল দাম, ডাবল মুখ্যমন্ত্রী, সুতরাং ওদের ভাতাবাজিগুলো তো মানুষের কাছে এখন স্পষ্ট। আর ওদের এত প্রিয় জননেতার ওপর ওরা এত বড় আক্রমণ চালিয়েছে, এর প্রতিবাদে এর প্রতিশোধে ওরা এইবারেও প্রত্যেকবারের মতো সর্বোচ্চ ব্যবধানেই অশোক মিত্রকে জয়ী করবেন, এটা আমার বিশ্বাস।